যাক বাবা, এখানে পাগল আমি একা না। আমাদের এক ভাই, তাকে যে কাজই দেয়া হয় না কেন সব আওলা ফেলে। এর জন্য আমরা তাকে ডাকি আওলা ভাই। আওলা ভাইয়ের অ্যাপেন্ডিসাইটিসের প্রবলেম, তো হাসপাতালে নিয়ে যাওয়া হলো অপারেশনের জন্য। তা আওলা ভাই তো বেডে শুয়ে আছে, উপরে লাইট, তার দুপাশে নার্সগুলা, সে এক দৃষ্টিতে নার্সের ওই ওইটার দিকে তাকিয়ে আছে, ওই কী বলে ওইটাকে অপারেশনের সময় মুখে পড়ে, হ্যাঁ মাস্ক মাস্ক। তো নার্সকে জিজ্ঞেস করলো যে আচ্ছা সিস্টার, আপনারা ওই অপারেশনের সময় এই মুখে এগুলো পরেন কেন? তো নার্স বিরক্ত হয়ে তাকে বলল, আর একটা কথা বললে ঘুষি মেরে একদম আপনার নাক ফাটিয়ে দিব। আওলা ভাই খেয়াল করলো যে নার্সের এই চারটা আঙুলে চারটা স্বর্ণের আংটি। তার ধারণা যে নার্স তাকে তার এই স্বর্ণের আংটি দেখালো। আমাদের আওলা ভাইয়ের আবার এখানে ছিল একটা স্বর্ণের দাঁত, সে তখন নার্সকে উত্তর দেয়, 101 বার বলবো। এর মাঝে এক বৃদ্ধ রাস্তায় বসে বসে কান্না করছে, দুই বন্ধু পাশ দিয়ে যাওয়ার সময় এক বন্ধু আরেক বন্ধুকে বলছে, দোস্ত এরকম একটা মুরব্বী মানুষ রাস্তায় কান্না করতেছে, ঘটনা কি জিজ্ঞাসা তো? দুজনের বেশ মায়া হলো, তাকে গিয়ে জিজ্ঞেস করলো, দাদু কান্না করেন কেন? তো দুজন মানুষকে পাশে পেয়ে দাদুর আল্লাহ যেন আরো বেশি, তো দুজন গিয়ে খুব থামালো, দাদু বলেন না কান্না করেন কেন? তখন অনেক কষ্টে কাঁদু কাঁদু গলায় দাদু বললো, আব্বা মারছে সর্বনাশ, এই বুড়ো নিজেই 80 উপরে, তার আব্বা তাকে মারছে, তার মানে এর আব্বাও জীবিত। তো ওদের দুজনের আরো বেশি উৎস, এই জিগানা আব্বা মারছে কেন জিগানা? তো দাদু আব্বা মারছে কেন? দাদার হুক্কা সাজা দেই নাই। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী পারফরমেন্সে।